নোটিশ দেওয়া হয়েছিল সেইদিনকে তোর ভাঙ হলো না, আমি সেইদিনকে খাওয়া ফাওয়া বানালো না, বসে আছি। হ্যাঁ কালকে হাঁটা কেসে আমার অনেক জিনিস নষ্ট হয়ে গেছে, খাওয়া জিনিস। দেখুন দিদি কিভাবে চালাবে আর কিভাবে কি করবে, আমাদেরকে আমাদেরকে থাকতে দেবে কি কি করবে, আমাদের কিভাবে সংসার চালাবো। 10 জন আছি, 2 মেয়ে আমার গজনস পুরো করে বসে আছে, তারপরে চাকরি পাচ্ছে না। উচ্ছেদেও আমরা ওরা, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ব্যারাকপুরের বিটি রোডের চিড়িয়া মোড়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো ফুটপাতের দোকান। বাদ পড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর ছবি, কাট আউট লাগানো শাসক দলের পার্টি অফিস। বিপি অফিসের সামনে যে ফুটপাতে দোকান ছিল সেই দোকানগুলো সমস্ত ভাঙা হয়েছে। কিন্তু প্রশ্ন একটাই যে এই যে ঠিক পার্টি অফিস, অর্থাৎ এই যে ব্যারাকপুর এমএলএ রাজ চক্রবর্তীর ছবি দেওয়া যে পার্টি অফিস, সেই পার্টি অফিস কিন্তু এখনো পর্যন্ত ভাঙা হলো না। সর্বস্ব হারিয়ে অথই জলে ব্যবসায়ী দোকানদাররা, স্থানীয়দের একাংশ তৃণমূলের পার্টি অফিস ভাঙার কথা মানছেন, অন্য অংশ আবার বলছেন শোনা যাচ্ছে সময় দেওয়া হয়েছে। এখনো তো বলতে সব তো ভেঙেছে, এটা ভাঙা দরকার, এটা ভাঙিনি এটা এটা বলা যাচ্ছে না। সেটা দেখা যাক। তৃণমূলের অবশ্য দাবি পার্টি অফিসে দুস্থদের হিন্দি শেখানো হয়, তাই জন্য কিছুটা সময় চেয়ে নেওয়া হয়েছে, পরে ভেঙে দেওয়া হবে। এটাকে তুলে দিতে হবে, কারণ ওখানে বেশ কিছু গরিব ছেলে মেয়েদের ওখানে পড়াশোনা করানো হয়, টিউশন বিনামূল্যে পড়াশোনা করানো হয়। এখন তাদের একটা অল্টারনেটিভ, তাদেরকে একটা ব্যবস্থা করে দিয়ে ওটা খুলে দেবে, ওটা নিয়ে সাধারণ দোকানে কো। অথচ তৃণমূলের পার্টি অফিসকে ছাড় কেন? শুধুই কি দুস্থদের পড়াশোনার জন্য, নাকি শাসক দলের বলেই ছাড় পার্টি অফিসকে? দুর্নীতির জেরে রাজ্য সরকার নতুন চাকরি দিতে পারছে না কেন? মানুষের রুটি রুজি ছিনিয়ে নেওয়া হচ্ছে, সুর চড়িয়েছে বিজেপি। পশ্চিমবাংলা সরকারের যেটা একটা বিষয় আছে যে পশ্চিমবাংলা যে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সরকার, এই সরকার নিজেদের জন্য, তাদের জন্য নিজেদের কোনো আইন নেই, তাদের জন্য কোনো সংবিধান নেই। তৃণমূল কংগ্রেস মানে আইনের ঊর্ধ্বে, এটা প্রমাণিত করেছে। আজকে গরিব মানুষরা এখানটা আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে তারা, যাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে দিয়ে রুটি রোজগার যাদের ছিল এখানটায়, রাস্তার ওপরে জমি দখল করে তারা অবস্থা করছিলেন, ফুটপাত দখল করে দিয়ে তাদের কালকে রাত্রেবেলা কালকে বুলডোজার দিয়ে তাদের দোকানঘর ভেঙে দেওয়া হয়েছে। অথচ তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস সেটা আজকে অক্ষত অবস্থায় রয়ে গেছে। কেন পার্টি অফিস ভাঙা হচ্ছে না সেটাই একটা বড় প্রশ্নের মুখে, যদিও এই বিষয়ে কোনো সদুত্তর কেউ এখনো পর্যন্ত দিতে পারেনি। সুপল মজুমদারের সঙ্গে শান্তনু আচার্য, ক্যালকাটা নিউজ।